হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস ফোরে পড়ছো, তোমাদের সবাইকে WB স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 স্বাস্থ্য ও শারীরশিক্ষা চতুর্থ শ্রেণী বজ্রপাত ও ভূমিকম্প নিয়ে হাজির হলাম, যেটি তোমাদের স্কুল থেকে আগস্ট মাসের শুরুতেই কিন্তু দিয়েছিল। আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই ভিডিওটিতে দিতেই চলেছি। তো তোমরা যদি অবশ্যই এই প্রশ্নগুলো এখনও পর্যন্ত না করে থাকো, এই প্রশ্নের উত্তরগুলো যদি এখনও সলভ না করে থাকো, অবশ্যই এই ভিডিওটি দেখে তোমরা সমস্ত প্রশ্নের সঠিক উত্তর সলভ করে নিতে পারো। চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নিই, চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক। দেখো তোমাদের একের কোশ্চিন কি বলছে। একের কোশ্চিন বলছে, ক নম্বর, মেঘে ড্যাশ ঘর্ষণে যে শক্তি তৈরি হয় বজ্র তাকেই বলে থাকি, যেন তা নিশ্চয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নম্বর এ, মেঘে। তাহলে যেখানে ড্যাশ আছে মানে এই জায়গাটাই বসবে কি, মেঘে। তাহলে উত্তরটা কী হবে, মেঘে মেঘে ঘর্ষণে যে শক্তি তৈরি হয় বজ্র তাকেই বলে থাকে, ঠিক আছে। খ নম্বর দেখো, খ নম্বর বলছে, সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে, ড্যাশ দিয়ে তাকেই বলি, এ তো সবাই জানে। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নম্বর এ, বজ্রপাত, ঠিক আছে। অপশান নম্বর এ, বজ্রপাত। পরের প্রশ্ন মানে গ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বজ্র গর্ভ মেঘ দেখে তাই ড্যাশ থেকো, বজ্রপাত যে বিপজ্জনক এটুকু মনে রেখো। তাহলে কি এখানে হবে, বজ্র গর্ভ মেঘ দেখে তাই নিরাপদে থেকো হবে, নিরাপদে থেকো মানে অপশান নম্বর বি, ঠিক আছে। মানে এবার অপশান নম্বর বি হয়ে গেল। এবার পরের প্রশ্ন কি আছে, ঘ নম্বর প্রশ্ন দেখো। ঘ নম্বর প্রশ্ন বলছে, বজ্র পড়ার সময় মাঠে থাকিবে না একদম, ড্যাশ আশ্রয়তে বিপদ থাকবে না। তাহলে এই প্রশ্নে কি আপদ শূন্য হয়ে যাবে, ঠিক আছে, এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। ইউও কি বলছে, সুইচ বোর্ড হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা জানলা বন্ধ রাখতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন মানে চ নম্বর প্রশ্ন কি বলছে, ভূমিকম্প মাটির নিচে কম্পনকেই বলে, বলে ভূমি ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ড্যাশ ফলে, ভূমিকম্পের ফলে, ঠিক আছে। এটা কিন্তু হয়ে গেল। এবার কিন্তু আমরা যাব কি পরের কোশ্চেন কি আছে দেখি, ভূমিকম্পের ফলে। তারপরে আছে ছ নম্বর, ভূমিকম্প হলে পরে ভেঙে যায় কি ঘর বাড়ি, মানে ভূমিকম্প হলে পড়ে ভেঙে যায় কি ঘর বাড়ি ভেঙে যায়। কিন্তু বর্গীর যা বলছে, ভূমিকম্প হওয়া মানেই অনেক অনেকের ক্ষতি, কি দুর্গতি হবে এখানে, ঠিক আছে। একেগুলো সব হয়ে গেল। এবার আমরা যাবো দুইয়ের প্রশ্নে। দুইয়ের এক কি বলছে দেখো, এগুলো কিন্তু সত্য এবং মিথ্যে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, তাহলে এটা হবে কি সত্য, ঠিক আছে। পরেরটা দুই নম্বর বলছে কি, বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ, এটা হবে কি মিথ্যা। ঠিক আছে, পরেরটা তিন নম্বর, বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া, এইসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে, সত্য। চার নম্বর কি বলছে, বজ্রপাত নিরোধ ব্যবস্থা আছে এমন বাড়ির ভেতরে আশ্রয় নিতে হবে, সত্য, ঠিক আছে। পাঁচেরটা বলছে, বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ, এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে, মিথ্যা। পরের কোশ্চেন কি আছে, ছয় নম্বর, বজ্রপাতের সম্ভাবনা দেখলে, বজ্রপাতের সম্ভাবনা দেখলে বাড়ি স্কুলে বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে, এটাও কিন্তু সত্য। পরের প্রশ্ন মানে প্রশ্ন নম্বর সাত, বজ্রপাত শুরু হলে ঘরের জানালা দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে, এটাও কিন্তু সত্য, ঠিক আছে। পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন, স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধ পরিবাহীর ব্যবস্থা করতে হবে, সত্য।
নয় নম্বর, ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে, এটাও সত্য। 10 নম্বর, ভূমিকম্পের সময় ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা গেড়ে মজবুত টেবিল বা খাট ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে, এটাও কিন্তু সত্য। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের সময় খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, সত্য। পরের কি আছে, আমাদের 11 নম্বর হয়ে গেল। পরের 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন বলছে ভূমিকম্পের সময় নিরাপদ দূরত্বে হাঁটু গড়িয়ে বসে থাকতে হবে, সত্য। 13 নম্বর বলছে ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বিশাল কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে, এটা কিন্তু মিথ্যে, ঠিক আছে, এটা কিন্তু কোনো ধরনের সত্য হতে পারে না, এটা মিথ্যা। 14 নম্বর বলছে কি ভূমিকম্পের সময় বাড়ির দেওয়াল, বাইরের তাক, কাঁচের দরজা, জানলা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে, এটা সত্য। তাহলে আমাদের সত্য মিথ্যা কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব ক খ গ ঘ, ক খ গ এগুলো হচ্ছে কি 3-এর ক খ গ এবং 4-এর ক খ গ, এই প্রশ্নগুলো আমরা সলভ করব, তাহলে কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি আসছে তোমাদের হয়ে যাবে। তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি নোটপ্যাডে লিখে রেখেছি, সেখান থেকে কিন্তু উত্তরটা দেব, চলো সেখানে যাওয়া যাক। পরের কোশ্চিন মানে 3-এর কোশ্চিন, 3-এর ক বলছে বজ্রপাত কাকে বলে, উত্তর হচ্ছে মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায়, যা বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বজ্র বলে, তাকে বজ্র বলে। এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে বাধিত হয় তখন তাকে বজ্রপাত বলা হয়। পরের কোশ্চেন, ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে দেখা যাক, বজ্রপাত হলে কি করতে হবে বর্ণনা করো, উত্তর বজ্রপাত হলে যে যে কাজগুলি করতে হবে তা হলো, আমরা নিচে এক এক করে কিন্তু দিয়ে রেখেছি, তো দেখো সেগুলো পড়ে দিচ্ছি। 1 নম্বর বলছে আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। 2 নম্বর, বাজ পড়ার সময় খোলা মাঠে বা খেলার মাঠে থাকা নিরাপদ নয়। 3 নম্বর বলছে বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উঁচু ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া, এসব স্থান থেকে নিরাপদ দূরত্ব আশ্রয় নিতে হবে, নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে। 4 নম্বর বলছে কি বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়িতে, বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে। 5 নম্বর বলছে বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ নয়। 6 নম্বর বলছে বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি, স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে, ঠিক আছে। তো এগুলো ছিল 6 নম্বর পয়েন্টের শেষ। এবং 7 নম্বর পয়েন্ট কী বলছে, 7 নম্বর পয়েন্ট হলো কি বজ্রপাত শুরু হলে ঘরের জানালা দরজা বন্ধ করে ভেতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে। 8 নম্বর, স্কুল বা বাড়ির বজ্রপাত নিরোধক পরিবাহী ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তো আমাদের 8 নম্বর পয়েন্টটা কিন্তু শেষ পয়েন্ট ছিল, ঠিক আছে। এবারে আমরা যাব পরের প্রশ্নে, পরের প্রশ্ন মানে 9 নম্বর প্রশ্ন, বজ্রপাতের সময়, 9 নম্বর প্রশ্ন কী বলছে, বজ্রপাতের সময় কী করা যাবে না তা লেখো। তাহলে এই প্রশ্নের উত্তরটা কী হবে, দেখো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি লিখে রেখেছি, এখানেও ঠিক আমরা 1-2 করে লিখে রেখেছি। উত্তরটা হচ্ছে বজ্রপাতের সময় যে যে কাজগুলি করা যাবে না তা নিচে আলোচনা করা হলো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর মানে 1-1 করে আমি লিখে রেখেছি, 1 নম্বর বলছে কোনো ধাতব বস্তুতে হাত দেবে না, 2 নম্বর যতক্ষণ বজ্রপাতের শব্দ শোনা যাবে ততক্ষণ নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে যাবে না, তারপরে 3 নম্বর কী আছে, 3 নম্বর আছে কি খোলা আকাশের নিচে বা মাঠে থাকলে গুড়ি মেরে পড়ে থাকতে হবে, কিন্তু চিত হয়ে বা উপর হয়ে শুয়ে থাকবে না, তারপরে কী আছে, 4 নম্বর কী আছে, 4 নম্বর বলছে দেখো, 4 নম্বর হলো বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জামগুলোতে সুইচ বোর্ডে হাত দেবে না, 5 নম্বর বজ্রপাতের সময় মোবাইল ল্যান্ডফোন ব্যবহার করবে না, তারপরে কি আছে, না তারপরে নেই, আমাদের সমস্ত প্রশ্নের কিন্তু উত্তরটা হয়ে গেল 3-এর। এবারে আমরা যাব 4-এর প্রশ্নের উত্তর পর্যন্ত, ঠিক আছে। 4-এর ক বলছে ভূমিকম্প কেন হয়, 4-এর ক হলো ভূমিকম্প কেন হয়, তোমরা ভালো করে মিলিয়ে নাও, 4-এর ক হচ্ছে ভূমিকম্প কেন হয়। এই প্রশ্নের উত্তরটা হলো পৃথিবী শিলামণ্ডলে বিভিন্ন প্লেটের টেকটানিক
পাত্রে সমন্বয়ে গঠিত। এই পাত্রগুলো স্থানচ্যুতের ফলে ভূপৃষ্ঠের প্রচুর কম্পনের সৃষ্টি হয় যা ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জলে ঢিল ফেললে যেমন তরঙ্গ ওঠে ঠিক তেমনি, ঠিক আছে। তারপর কি আছে, এটা কিন্তু ভূমিকম্প হয়ে গেল। তারপরে সেকেন্ড প্রশ্ন, মানে 6 নম্বর প্রশ্ন, ভূমিকম্প হলে কি করতে হবে, ভূমিকম্প হলে কি করতে হবে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমরা এক এক করে লিখে রেখেছি। তাহলে উত্তরটা হলো কি, ভূমিকম্প হলে আমাদের যে যে কাজগুলি করণীয় তার নিচে আলোচনা করা হলো। তাহলে 1 নম্বর করণীয় কি আছে, 1 নম্বর আছে কি, ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর, ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা গেড়ে মজবুত টেবিল খাট ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। এটা 2 নম্বর পয়েন্ট ছিল। 3 নম্বর পয়েন্ট কি আছে, দেখো 3 নম্বর পয়েন্ট আছে কি, খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। 4 নম্বর পয়েন্ট, হাঁটু গেড়ে বসে থাকতে হবে। 5 নম্বর পয়েন্ট কি আছে, বিছানায় থাকলে বালিশ কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে। তাহলে এটাও কিন্তু সঠিক পয়েন্ট একটি আছে। 6 নম্বর পয়েন্ট কি আছে, 6 নম্বর পয়েন্ট, বাড়ির দেওয়ালে বাইরে তা তাক। তারপর কি আছে, কাঁচের দরজা জ্বালানো চলন্ত গাড়ি আলমারি থেকে দূরে থাকতে হবে। তো এটা ছিল আমাদের 6 নম্বর প্রশ্ন। এবার যাবো আমরা 9 নম্বর প্রশ্ন আর এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের শেষ প্রশ্ন। তাহলে 9 নম্বর প্রশ্নে বলছি কি, ভূমিকম্পের সময় কি করা যাবে না তা লেখো। তাহলে একবার যাবে একবার যাবে না, ঠিক আছে। তাহলে দেখো, ভূমিকম্পের সময় যে যে কাজগুলি আমরা করতে পারবো না, উত্তরটা কি লিখেছি, ভূমিকম্পের সময় যে যে কাজগুলি করা যাবে না তা নিচে আলোচনা করা হলো। তাহলে 1 নম্বর কি, 1 নম্বরে বলছে, ভূমিকম্প চলাকালীন সিঁড়ি বা ঝুল বারান্দায় থাকবে না। তারপর 2 নম্বর বলছে, বহুতল বাড়ির কাছাকাছি থাকবে না। 3 নম্বর কি আছে, তো 3 নম্বর নেই, এই দুটো তোমরা ভালো করে মনে রাখলেই কিন্তু হবে। আরও অনেক সমস্যা আছে যেগুলো এখনও দিইনি আমরা এখানে, তো এইটুকু তোমরা লিখলে কিন্তু তোমাদের উত্তরগুলো সব হয়ে যাবে। তো আজকের এই প্রশ্নে সঠিক উত্তর কিন্তু আমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল দেওয়া। তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর অবশ্যই তোমাদের সমস্ত রকমের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 4 যেটি তোমাদের আগস্ট মাসে স্কুল থেকে দিয়েছিল সে সমস্ত কিন্তু আমরা সলভ করে রেখেছি। তোমরা যদি না পেয়ে থাকো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখানে ক্লিক করে সমস্ত ভিডিও দেখতে পারো। চলো আজকের মতো এখানেই, ভালো থাকো, ধন্যবাদ।